আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এটা বাংলাদেশে থাকতে সিনারিটা দেখতে অত্যন্ত সুন্দর, এরকম সিনারি দেখতে কার না ভালো লাগে? প্রকৃতি অনেক সুন্দর, দেখেন সাধারণ পাশে ছিল রাস্তা, তারপর দুই পাশে সবুজ গাছগাছালি, কীভাবে দেখেন অসাধারণ। কিন্তু রাস্তাগুলো বেশি পরিষ্কার ছিল না, কাছাকাছি দেখতে ভালো। এর জন্য নিজের বাড়ির পাশে এখন কি রান্না করবো, রান্তে রান্না করতেছি, লাউ শাক নিয়ে আসছি বাজার থেকে। আজকে যেহেতু শুক্রবার বাসায়, তাই লাউ শাকটা কাটতেও সময় লাগবে, তাই চিচিঙ্গা নিয়ে আসছে। ওটা চিচিঙ্গা কিন্তু একদম কুচি ছিল, বাংলাদেশি মাছ। এখন চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে রান্না করতেছি, সব মশলা দিয়ে, যেমন পেঁয়াজ রসুন তেল দিয়ে চিচিঙ্গাটা প্রথমে কষিয়ে নিয়েছি, তারপর ডিমটা দিয়েছি, এখন মিশিয়ে নিলাম। ডিম আর চিচিঙ্গা একসাথে মিশিয়ে নিয়ে এখন মিক্স করে দেখতে পাচ্ছি, অত সুন্দর দেখা যাচ্ছে। মানে চিচিঙ্গা ভাজির সাথে গ্রিন কালার, সাথে হচ্ছে সাদা ডিমগুলো, অসাধারণ দেখতে। একটু ভাজা ভাজা করবো, অসাধারণ হয়েছে রান্নাটা দেখার, আলহামদুলিল্লাহ। রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, খেয়েছি গরম গরম ভাতের সাথে দুপুরে, যেহেতু অন্য কিছু রান্না করি নাই, ওই জন্যই আমরা আমাদের জন্য রান্না করলাম। তারপর দেশি মাছ বেছে নিয়েছি, তারপর লাউ শাক তরকারিটা আজকে অন্যরকম রান্না করবো, যেহেতু লাউ শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন মশলাগুলো কষিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি, যেহেতু তরকারিটা টেস্ট হয়। যেহেতু শাক রান্না করবো, শাকের সাথে ঝোল থাকবে, আলু থাকবে, টমেটো, সেজন্য একটু বেশি পরিমাণে মরিচ দিতে হয়। মরিচটা না দিলে শাক আবার ভালো লাগবে না, শাকের তরকারিটা। তরকারিটা কিন্তু অনেক অস্বাদ হয়েছে, অনেক অসাধারণ হয়েছে তরকারিটা, খাওয়ার পরে বুঝতে পারলাম। কিন্তু রান্নাটাও কিন্তু একদম মনোযোগ সহকারে রান্না করছি। দেখেন দেশি মাছ নিয়ে আসলাম, তারপরে এখন বাজে বেজে মাছটা বেজে তারপর দিয়ে দিলাম শাকের মধ্যে। তরকারিটা এত টেস্ট হয়েছে বলার বাইরে, খাওয়ার পরে বুঝতে পারলো হাজব্যান্ড যে বলছে অনেক টেস্ট হয়েছে তরকারিটা, রান্নাটাও যা যা পরিমাণ মতন হয়েছে। তারপর দেশি মাছ বলে কথা, মাছটা বেজেও আবার ভাজা মাছ ছাড়া খেতে পারে না, তাই আমার সব মাছই তরকারি রান্না করে বেজে নিতে হয়, তাই আমি বেজে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। টমেটো দিয়েছি, একটু কালার হয়েছে অসাধারণ দেখতে তরকারিটা, দেখেন আলহামদুলিল্লাহ। তরকারিটা এত টেস্ট হবে জানি নাই, খাওয়ার পরে বুঝতে পারলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।